হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। মম কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নিব মাছ দিয়ে বিরিয়ানি। তো মাছ দিয়ে বিরিয়ানিটি আমি কি কি উপকরণ দিয়ে বানিয়ে নিব আর কিভাবে বানিয়ে নিব সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো দেখতে থাকুন আমি কিভাবে মাছ দিয়ে বিরিয়ানিটি বানিয়ে নেই। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো গাইস, বিরিয়ানিটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর কালারটাও একদম সুন্দর কালার আসছে দেখুন। তো বিরিয়ানিটা বানার জন্য আমি এখানে হাফ কেজি চাল নিয়ে নিয়েছি, বিরিয়ানির চাল এটা দেখতে পাচ্ছেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি পাঙাশ মাছ 1 কেজি। তো পাঙাশ মাছ দিয়ে আমি আজকে বিরিয়ানিটা বানিয়ে নিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য পুদিনা পাতা, একদম ছোট করে কেটে নিয়েছি আমি। আর এখানে ধনিয়ে পাতা, এখানে নিয়েছি আমি ডালচিনি, 4টে ছোট এলাচ, কয়েকটা লং, 2টে বড় এলাচ, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা। আর এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি দুধ, বিরিয়ানির সাথে দুধটা আমি দিয়ে দিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ গরম মশলা, 1 চামচ মরিচ পাউডার, 2 চামচ জিরে ধনিয়া পাউডার, 1 চামচ হলুদ পাউডার, লবণটা স্বাদ মতো। তো এখন আমি সবার ফার্স্টে মাছটা ভেজে নেব। তো মাছটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ মরিচ পাউডার, 1 চামচ দিয়ে দিব আমি জিরে ধনিয়া পাউডার, আর 1 চামচ দিয়ে দিব আমি এখানে হলুদ পাউডার, লবণ দিয়ে দিব স্বাদ মতো, 1 চামচ দিয়ে দিব আদরক আর রসুন কাঁচা মরিচের পেস্ট। এখন সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব মাছটা। এখন মাছটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভেজে নিব মাছটা। তো এখন মাছটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা তওয়া বসিয়ে দিলাম, খুব কম তেলে মাছটা আমি ভেজে নিব। তো এখন দিয়ে দিব আমি তেল, আর গ্যাসটা আমি আগের থেকে ধরিয়ে রাখছি। তেলটা গরম হতে আমি এখানে দিয়ে দিব মাছ। তো গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো একপাশে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি আর একটু হওয়ার পরে নামিয়ে নিব, মাছটা বেশি কড়া করে ভাজা যাবে না। মাছগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। মাছগুলো আমি নামিয়ে নিলাম, আর এভাবে সবগুলো মাছ আমি আগে ভেজে নেব। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব তেল। আর তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটু পেঁয়াজ ভেজে রেখে দিব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। এখন পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিলাম, এখন আমি তেলের থেকে উঠিয়ে নিব। উঠিয়ে নিলাম পেঁয়াজটা, এখন আমি পেঁয়াজটা উঠিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব জিরে, 2টে শুকনো লঙ্কা, তেজপাতা, ডালচিনি, বড় এলাচ, ছোট এলাচ, কয়েকটা লং।
এখন মশলাগুলো দিয়ে একটু নেড়ে আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, এখন পেঁয়াজটা আমার ভনে নেওয়া হয়ে গেল। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আদরক রসুন আর কাঁচামরিচের পেস্ট। আবারও ভালো করে ঘুরিয়ে নিব। এখন আদরক রসুনটা ভনে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব টমেটো। এখন যে মশলাগুলোর কথা আমি বলছিলাম সে মশলাগুলো আমি অ্যাড করে দিব। ঘুরিয়ে নিব আবারও ভালো করে। তো মশলাটা আমি ভালো করে ভুনে নিব আর মশলার বাটিগুলো ধুয়ে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি এখানে। তো মশলাটা আমার ভালো করে ভুনা হয়ে গেছে, এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব এখানে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আমি একে একে যে মাছগুলো ভেজে রাখছি সেগুলো দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে দিব ভালো করে। তো মাছটা আমি অন্য চুলায় বসিয়ে দিলাম আর এখানে আমি বিরিয়ানির যে ভাতটা আছে সেটা আমি বানিয়ে নিব। তার জন্য আমি এখানে একটা গামলা বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব এখানে পানি। পানিকে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব হাফ চামচ লবণ আর দিয়ে দিব ডালচিনি, ছোটো এলাচ দুটা, বড় এলাচ একটা, কয়েকটা লং দিয়ে পানিটা আমি ঢেকে রাখবো বলো কষা অবধি। এখন পানিটার বলক এসে গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে চাউল অ্যাড করে দিব। আর চালটি আমি আধা ঘন্টা আগের থেকে ভিজিয়ে রাখছিলাম, নেড়ে দিব একবার ভালো করে। আর চালটি এখন আমি দিয়ে দেওয়ার পরে ঢেকে দিব না। তো এখন ভাতটা আমি দেখে নেব। ভাতটা বেশি নাড়াচাড়া করা যাবে না, নয়তো ভাতটা ভেঙে যাবে। তো হয়ে গেছে, এই পর্যায়ে নামিয়ে নিব আমি। এখন ভাতটার মাড়টা আমি ফেলে দিলাম। এখন আমি বিরিয়ানিটা বানিয়ে নিব। মাছটা আমি এখন দেখে নেব। তো মাছটা হয়ে গেছে, গ্রেভিতে এতটা পরিমাণে লাগবে দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে অর্ধেকটা মাছ আমি গ্রেভি বানিয়ে নিলাম আর অর্ধেকটা আমি ভাজায় রেখে দিছি এখানে। এখন ভাতটার থেকে অর্ধেকটা ভাত আমি নামিয়ে নিব। এখন বেশি অর্ধেকটা ভাত আমি নামিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব 2 চামচ ঘি। এখন আমি মাছগুলো দিয়ে দিব, খুব সাবধানে মাছগুলো দিয়ে দেওয়া লাগবে। গ্রেভি দিয়ে দিব একটু উপর দিয়ে।
এখন দিয়ে দিব ভাত। ভাতটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি মাছ দিয়ে দিব উপর দিয়ে। আবারও ভাত দিয়ে দিব আমি উপরে। এখন আমি দিয়ে দিব উপরে ধনিয়া পাতা, আর দিয়ে দিব পুদিনা পাতা। দুধটা যে কথা বলছিলাম সে দুধটাও আমি দিয়ে দিব। এখন দিয়ে দিব ভাজা পেঁয়াজ। আবারও আমি দিয়ে দেবো উপর দিয়ে ঘি। এখন আমি ভাজা মাছগুলো যে আছে সেগুলো আমি দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আবারও উপর দিয়ে ধনিয়া পাতা, পুদিনা পাতা। আর দিয়ে দেবো ভাজা পেঁয়াজ। এখন আমি এখানে হাফ কাপ নিয়ে নিলাম দুধ, আর দুধের মধ্যে দিয়ে দেবো আমি এখানে কেশর কালার। কেশর কালার আমি নিয়ে নিছি, আর এখন দিয়ে দেবো আমি দুধে, আর ভালো করে মিলিয়ে নিব। তো মিলিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি একটু করে দিয়ে দিব। এখন আমি একটু করে দিয়ে দিব বিরিয়ানি মশলা। এখন আমি বিরিয়ানিটা ঢেকে রেখে দিব দমে, তার জন্য আমি ঢাকনটাতে আটা লাগিয়ে নিচ্ছি। এখন আটাটা লাগানো হয়ে গেছে, এখন আমি আরামসে ঢেকে রেখে দিব। এখন ঢাকনটা লাগানো হয়ে গেছে, ভালোভাবে আমি ঢাকনটা লাগিয়ে নিলাম। আর বিরিয়ানিটা আমি একটা তওয়ার মধ্যে দমে রেখে দিলাম। তো 15 মিনিট আমি দমে রেখে দিব। এখন বিরিয়ানিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন একটা চাকুর সাহায্যে আমি যে আটাটা আমি লাগিয়ে নিয়েছিলাম সেটা আমি কেটে নিব ভালো করে, আর প্লেটটা উঠিয়ে নিব। তো বিরিয়ানিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখতে থাকুন গাইস কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি মাছ দিয়ে বিরিয়ানিটা বানিয়ে নিলাম। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো গাইস রেডি হয়ে গেছে আমার বিরিয়ানিটা, আমি সাজিয়ে নিলাম দেখতে পাচ্ছেন। তো গাইজ ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা অন করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। খোদা হাফেজ।